কালামুনির জন্য আইসক্রিম নিয়ে এসো, যাও। আমার জিজ্ঞেস করতেছো না কেন তুমি? আজব তো। গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে বাসার কয়েকজন চলে গেল ঘুরতে, আর আমরা কয়েকজন বেরিয়ে গেলাম বাইরে হাঁটাহাঁটি করতে। বাই দ্য ওয়ে, আজকে আরেকটা স্পেশাল হোম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেখানে আমার আম্মুর হাতে একটা খুবই ইজি পায়েশ রেসিপি থাকবে, যেটা অসম্ভব রকমের মজা। আর সারাদিন কী করছি না করছি, বাসার সবাইকে নিয়ে পরিবারের সাথে একসাথে সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আর একটা হোম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ব্লগটা শুরু করেছি আমি একদম আর্লি মর্নিং। গত ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেন যে আমি একদম সকাল পর্যন্ত বসে বসে আমার ছোটো বোনের প্র্যাকটিক্যালগুলো এঁকে দিয়েছি। সো ওইগুলো শেষ হতে হতে মোটামুটি সকাল 5টা বেজে যায়, তারপর তো 6টার দিকে আমার ছোটো বোন চলেও যায়। আর সারা রাত জেগে থাকার পরও সকালবেলা আমার কোনোভাবেই ঘুম আসতেছিল না, তাই ভাবলাম যে যতটুক পর্যন্ত ঘুম না আসে ওই টাইমটা আমি আম্মুর সাথে স্পেন্ড করি। আর এই যে সকালবেলা উঠেই দেখলাম এখানে আমার আম্মু লিকুইড দুধ রেখেছে। আমাদের এলাকাতে অ্যাকচুয়ালি গরুর দুধ পাওয়াটা খুবই বেশি ডিফিকাল্ট, অনেক আগে থেকে বলে না রাখলে বা অর্ডার করে না রাখলে এরকমভাবে পাওয়া যায় না, খুবই টাফ হয়ে যায়। সো আমার আম্মু যখনই সুযোগ পায় তখনই হচ্ছে গিয়ে অর্ডার করে রাখে, তারপর হচ্ছে গিয়ে টাইম টু টাইম দিয়ে যায়। আর এই যে এখানে আম্মু হচ্ছে গিয়ে 6 লিটারের মতো গরুর দুধ অর্ডার করছিল, সো ওইটা চলে আসছে, ওইটাই আম্মু এখন কুচকাচ করতেছিল। আর এই যে দেখেন সারা রাত জেগে থাকার পর আমার অবস্থা অনেক বেশি এক্সস্টেড লাগতেছিল, যে কারণে আমি সকালবেলা একটু ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করেছি, কারণ সারাদিন আমি আর টাইম পাবো না। আর যে পরিমাণ গরম, মানে আমার অবস্থা পুরোই খারাপ হয়ে যাচ্ছে, ইগনোর মাই নেলস বাই দ্য ওয়ে। তারপর আমি ঘুম দিয়েছি, আর ওই ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে। আর আম্মু এখানে আমাকে নাস্তা দিয়ে দিল। আর আমার ওই দিন একটু লো প্রেশারের প্রবলেম হয়েছিল, হঠাৎ করে মাথা টাতা ঘুরায় অবস্থা খারাপ হয়ে গেছিলো। সো বুঝতেই পারছিলাম যেহেতু আমার লো প্রেশার আছে, সো ওইটা মাঝে মাঝেই হয় আর কি, আমার মতো যারা আছেন তারা বুঝতে পারবেন। তো আম্মু হচ্ছে নাস্তার সাথে একটা ডিমও দিয়ে গেল, বাট আম্মুকে কে বুঝাবে যে আমার ডিম খেতে একদমই ইচ্ছা করতেছে না, বাট কিছু করার নাই, এখন এটা আমাকে খেতেই হবে। আদারওয়াইজ ততক্ষণ অলরেডি অনেকক্ষণ ধরে ইমোশনাল ব্ল্যাকমেল চলতেছিল। তারপর তো আমি আবার ঘুমাইছি, মানে ব্রেকফাস্ট করে না আমি আবার ঘুমাইছি। রাতের ঘুমটা পারফেক্টলি কমপ্লিট না হলে আমার সারাদিনে লিটারালি ঘুমাইতে হয়, আদারওয়াইজ আমার মন মেজাজও খারাপ থাকে, শরীরটাও খারাপ হয়ে যায়। তো ঘুম থেকে উঠেই ভাবলাম আম্মুর আজকে রান্নাবান্নাগুলো একটু শেয়ার করে দিই, রেসিপিগুলো আমি শ্যুট করতে পারি নাই। কেন পারি নাই সেটা তো অলরেডি বুঝিয়ে গেছেন যে আমি ঘুমাচ্ছিলাম। তো আম্মু আজকে রান্না করেছিল খাসির মাংস, তারপর কাঁঠাল দিয়ে অনেক রকমের সবজি দিয়ে একটা সবজি রান্না করেছে, আর হচ্ছে গিয়ে আমার পছন্দের বড় চিংড়ি মাছ রান্না করেছে, যেটা আমি এখন খেতে পারবো না কারণ আমার অনেক বেশি অ্যালার্জি প্রবলেম। বাট যেটা হয়, বড় চিংড়ি দেখলে আমি অ্যাকচুয়ালি রূপ সামলাতে পারি না, সো একটা খেয়ে ফেলি। আর আমার খুবই পছন্দের আমার আম্মুর হাতের সবজি। আর আজকেরটা হচ্ছে কি স্পেশাল, কারণ আজকেরটাতে কাঁচা কাঁঠাল দেওয়া হয়েছে। টু বি অনেস্ট, আমার না মাছ মাংস থেকেও সবজি অনেক বেশি পছন্দ। বাই দ্য ওয়ে, আজকে ভয়েস ওভারে অনেক বাতাসের সাউন্ড শুনবেন, কারণ আমি আজকেও বাইরে বসে ভয়েস ওভার করতেছি, কারণ বাসার মধ্যে অনেক বেশি গরম। আর এই যে দেখতে পাচ্ছেন মঈন হচ্ছে তার ঈদের ড্রেস পরে রেডি হয়ে গেছে, হঠাৎ করেই দেখলাম যে তারা রেডি হয়ে যাচ্ছে। ওই দিন ভাইয়াও ছিল, সো ভাইয়া হচ্ছে কালকে চলে যাবে চিটাং, সো আজকে হচ্ছে গিয়ে ভাইয়া সবাইকে নিয়ে একটু বেরো করতে যাচ্ছে। আর আপিদের সাথে মঈনও যাচ্ছে, সো মঈনকে বললাম যে তুমি নতুন ঈদের ড্রেস পরেছো, তুমি একটু দাঁড়াও আমি তোমাকে একটু ভিডিও করি। এবার সে প্রচণ্ড লেভেলের বিরক্ত হচ্ছিল, কারণ তার প্যান্টের বটাটা পারফেক্টলি হচ্ছিল না, আর তার প্যান্টটাও কাটানো হয় নাই, ঈদের সময় অনেক বেশি রাশ ছিল টেইলার্স এই কারণে। আর এই যে দেখেন আমার আরিশ পাখিও সুন্দর কিউট জামা পরে রেডি হয়ে গেছে, আর আমাকে বলতেছিল খালামুনি দেখো নতুন জামা পরেছি। আসলে আমাদের বাসাতে এত বেশি গরম, মানে মারাত্মক লেভেলের গরম, সেটা সহ্যনীয় না, সে কারণে হচ্ছে গিয়ে সবাই একটু বাইরে বেড়াতে যাচ্ছে। তো ঘোরাঘুরি করে আবার রাতের মধ্যেই চলে আসবো, ওরা মেবি পার্কে যাচ্ছে। আর আমাকে অনেকবার বলা হয়েছিল, বাট আমার একদম ইচ্ছে করতেছিল না বের হতে। দেখতেই পারছেন এখানে আরিশ তার নানা নানুর সাথে অনেক দুষ্টামি করতেছিল, যাওয়ার আগে সবাইকে জিজ্ঞেস করতেছিল কে কি খাবে না খাবে। টাটা, বাই বাই। কালামুনির জন্য আইসক্রিম নিয়ে এসো, যাও। আমার জিজ্ঞেস করতেছো না কেন তুমি? আজব তো। দেখতেই পারলেন ওর সাথে আমিও দুষ্টামি করতেছিলাম, ও সবাইকে একদম ধরে ধরে জিজ্ঞেস করতেছিল যে কে কি খাবে না খাবে। আর তো আমি বলতেছিলাম যে আমাকে কেন জিজ্ঞেস করতেছিল না, যাও আইসক্রিম নিয়ে আসবে। আর এই যে আমার বোনকে দেখেন, সে বাসার স্যান্ডেল পরে বাইরে চলে যেতে লাগছিল। যাই হোক, এখন তারা চলে যাবে, আর এত বেশি গরম, আর বাপ্পি মাঝখান দিয়ে সে ওকে আবার ডিস্টার্ব করতেছিল। আর আজকে ভাইয়ার টি শার্ট অ্যান্ড মইনের টি শার্ট মোটামুটি অলমোস্ট সিমিলার হয়ে গেছে। আর এই যে ব্লগার মানুষ ব্লগ করতেছে, আপনাদের সবার পছন্দ বাংলাদেশি ব্লগার অন্তু, আর আমি বলতেছিলাম যে দেখুন আমি বিহাইন্ড দ্য সিন শ্যুট করতেছি। টাটা, বাই বাই। সমান সমান হয়েছে না, কালারটা সুন্দর।
প্যান্টের কালারটা টাটা। বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল এবং বাতাসও ছিল, বাট আমি বুঝলাম না আমাদের বাসার মধ্যে কেন এত গরম, লিটারালি একটা ওভেনের মতো হয়ে আছে। পরে আমি আর আম্মু ডিসাইড করলাম আমরাও এখন একটু সামনে হাঁটাহাঁটি করতে যাবো। আরিস টাটা, বাই বাই, ডাব নিয়ে আসো কিন্তু মনে করে, ডাব ছাড়া আসলে পিঠা। ওকে বাই। আরে হয়েছে তো, কত টাটা দিস তুই, বাই পারলেন। সে ওইদিকে টাটা দিতে দিতে যতটুকু রাস্তা ছিল সে একদম রাস্তার মাথায় গিয়েও সে টাটাই দিচ্ছে আমাকে। ওর সাথে আমি একটু মজা নিচ্ছিলাম, ভয়েসটাও রেখে দিলাম রিয়েল ভয়েসটা, মাঝে মধ্যে রিয়েল ভয়েসটা রাখলে আপনারা অনেক বেশি মজা পান। আর এই যে আপিরা অলরেডি চলে গেছে আর তখন আমি আর আম্মু বের হয়ে গেছি। বাপ্পি তো এমনিতেই হাঁটাহাঁটি করতেছিল, যেহেতু বাপ্পির ডায়াবেটিস সো বাপ্পি একদম সময় ধরে এক থেকে দেড় ঘন্টার মতো হাঁটাহাঁটি করে বিকালবেলা, মানে এই সময়টাতে আর কি। সো আমি আর আম্মু বের হয়ে গেলাম, ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি কারণ বাইরে অনেক বাতাস ছিল আর অনেক আরাম লাগতেছিল, বাট বাসার মধ্যে এত কেন গরম বুঝি না। যাই হোক আমি এখানে সামনে একটু আসলাম, এর সামনের পুকুরে দেখলাম যে কয়েকটা হাঁস গোসল করতেছে। আম্মু অনেক রিকোয়েস্ট করে বললো যে এটা ভিডিও করতে, আপনাদের সাথে শেয়ার করতে। বারবার আমাকে বলতেছিল জানো যারা গ্রামে আসতে পারে না বছরে দুই বছরে একবারও, তারা তোমার এই ভিডিওটা দেখে কত খুশি হবে, গ্রামের পরিবেশটা দেখে তাদের মন কত শান্তি হবে। সো আম্মুর রিকোয়েস্ট অনুযায়ী আমি একটু ভিডিও করে ফেললাম। আর আমরা এখন যাচ্ছি ড্রেনের পার হয়ে একটা খোলা একটা জায়গাতে, খোলা একটা মাঠের মতো স্পেস, এবং আশেপাশে সবই হচ্ছে গিয়ে জমি, সব হচ্ছে গিয়ে ফসলের জমি। সো এখানে এত ঠান্ডা ছিল, মানে কি পরিমাণ বাতাস সেটা আমি টি শার্টটা এই কারণেই ভিডিও করেছি, আমার টি শার্ট উড়ে নিয়ে যাচ্ছিলো এমন একটা অবস্থা। সো প্রচণ্ড লেভেলের বাতাস ছিল অ্যান্ড এত আরাম লাগতেছিলো। আর আমার আম্মু তো নর্মালি বাসা থেকে একদমই বের হয় না, সো আমরা আসলে মাঝে মধ্যে বের হওয়া হয় আর কি। সো বাতাসের ঠেলা একদম আমি আর আমার আম্মু একদম শান্ত হয়ে গেছি। আর এখানে ধান দেখে দেখেন আমার মার অবস্থা, মানে দুই তিন বছরে একবার ধান খেত দেখলে যা হয় আর কি। সো আমি আম্মুকে বলতেছিলাম এই জিনিসগুলো করার কথা ছিল আমার, তুমি এত এক্সাইটেড কেন, তুমি তো দেখোই। পরে আম্মু বলছিল না আমি কোত্থেকে দেখি, আমি তো বাসা থেকেই বের হই না। সো এখানে একটা ধান ক্ষেতের মধ্যে ধান অলমোস্ট পেকে যাচ্ছে, আরেকটা একদমই কাঁচা। সো ভালোই লাগছিল, একদম গ্রামীণ পরিবেশ, জায়গাটা দেখে আমার এত ভালো লাগছে। আমি অলমোস্ট প্ল্যান করে ফেলছি যে নেক্সট টাইমে আসলে আমি একটা শাড়ি পরে এখানে ফটোশ্যুট করবো, ছবি তুলবো, কারণ স্পেসটা খুবই সুন্দর। আর এই টাইপের সবুজ গ্রিনারির মধ্যে ছবিও অনেক বেশি ভালো আসে যদি শাড়ির কালারটা পারফেক্টলি পরা যায় আর কি। সো এই তো মামে হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করে আবার চলে আসলাম বাসাতে। অ্যান্ড ব্লগের শুরুতে আমি বলেছিলাম আজকে আমি আমার আম্মুর একটা রেসিপি শেয়ার করবো, যেটা একটা ডেজার্ট রেসিপি। যেহেতু আমি পায়েস রান্না করতে পারি না, সো আমার আম্মু আজকে আমাকে বললো যে আমি আজকে এমন একটা রেসিপিতে পায়েস রান্না করে দিব তোমাকে, যেটা তুমি কেন যারা আজ পর্যন্ত রান্নাও করেনি তারাও রান্না করতে পারবে, খুবই ইজি ওয়েতে রান্না করবে আর কি আজকে পায়েসটা। পায়েস আসলে অনেক রকমই রান্না করা যায়, আমার আম্মু অনেক রকমের পায়েস রান্না করতে পারে, বাট আজকের রেসিপিটা একদম ইজি ওয়েতে, যেন আমার একদম মানে প্যাচ লেগে না যায় আর কি। আমার নর্মালি একটা রেসিপি যখন আম্মু বলে তখন একদম মাথার তারটার গিট্টু লেগে যায়, বাট আজকের রেসিপিটা একটু ইজি। তো সেই কারণে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে যে পোলার চালটা ভিজিয়ে রাখা হয়েছিল ওইটা একটু গুঁড়া করে নিয়ে, জাস্ট হালকা একটু গুঁড়া করে নিছে। সো বেশি গুঁড়া করে নাই কারণ আমরা একটু আস্তে আস্তে থাকলে সেটা পছন্দ করি আর কি, একটু শক্ত শক্ত থাকবে ওই পায়েসটাই বেশি পছন্দ করি। আমার পার্সোনালি একটু তরল পায়েসই পছন্দ, মানে একদম জমে যাওয়া ক্ষীরের মতো পায়েসটা বেশি একটা পছন্দ না। ক্ষীরের মতো হলে সেটা ক্ষীরই হবে, পায়েস কেন ক্ষীরের মতো হবে এমন একটা কথা আর কি। সাম্মু আমার মতো করেই রান্না করতেছে, মানে আমি যেরকমভাবে পছন্দ করি আজকে আমি ওরকমভাবেই রান্না করতেছে। আর এখানে মোটামুটি অনেকগুলো দুধকে জাল করে এক কেজি করে নেওয়া হয়েছে, চাল দুধ গরম মশলা মানে গোটা মশলাগুলা সব একসাথে দিয়ে দিল। আর এটা একটু ফ্লেভারফুল আর একটু ঘন করার জন্য আম্মু অনেকগুলা হচ্ছে গিয়ে গুঁড়া দুধও অ্যাড করে দিল, মোটামুটি 4-5 চামচের মতো। তারপর নারিকেল অ্যাড করে দিল, আম্মু আরও নারিকেল দিত বাট আমি বারণ করেছি কারণ নারিকেল বেশি দিলে আমার ভালো লাগে না, পরিমাণ মতো সব কিছুই ভালো লাগে। আমার আম্মু নারিকেল অনেক বেশি পরিমাণে দেয় সব কিছুতে, যদিও নারিকেল যারা অনেক বেশি পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে। তারপর দিয়ে দিল বাদাম কুচিগুলো, এখানে আম্মু পেস্তা তারপর কাজু কাঠবাদাম এগুলো নিয়ে নিয়েছিল, আর একটু চীনাবাদামও দিয়েছিল আর কি, সবগুলো একটু কুচি কুচি করে নিয়েছে। তারপর বেশ কিছুক্ষণ জাল করে এখানে চিনি দেওয়া হচ্ছে, চিনিটা একদমই পরিমাণ মতো দিতে হবে, আর সামান্য একটু লবণ দিয়ে দিল। আমার আম্মু সব মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দেয়, এতে করে মিষ্টি খাবার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়, বাট বেশি দেওয়া যাবে না, একদমই এক চিমটি পরিমাণে লবণ দিতে হবে আর কি। আর এখানে আম্মুর পায়েস রান্না হতে হতেই মইন ভাইয়া তারপর আপিরা সবাই চলে আসছে যারা ঘুরতে গেছিলো। আমরা এক পার্টি তো হাঁটাহাঁটি করে সন্ধ্যার আগেই চলে আসছি আর ওরা আস্তে আস্তে মোটামুটি 8:30-9:30 মতো বেজে গেছে। আর আরিসও দেখলাম ঘুমাই গেছে, আমার আজকে অ্যাকচুয়ালি বের হওয়ার প্ল্যান ছিল বাট আমি আর বের হয়ে
নেই, ভাবলাম যে বাসাতে আছি আর দুই একদিন, সো আমি বাসাতেই টাইম দিই, আমি লাস্ট কয়েকদিন যাবৎ বাসাতেই টাইম দিচ্ছি, বের হচ্ছে না আর কি। আপনারা আমার ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেকবার কুমিল্লা আসলে এটাই হয়, আমি একদম রাতের বেলা বাসাতে আসি, সো বাসাতে ওইরকমভাবে আর টাইম দেওয়া হয় না, আর যেদিন বাসাতে টাইম দিই ওই দিন একদম ফুল টাইমই বাসাতে দিই। আর আপিরা আসার সময় দেখতেই পারলেন অনেক কিছু নিয়ে আসছে, এখানে মাতৃ ভাণ্ডার থেকে রসমলাই নিয়ে আসছে, তারপর আমি আবার বলছিলাম আইসক্রিম নিয়ে আসতে, সো চকলেট ফ্লেভারটা পায় নাই, দ্যাটস ওয়াই ভ্যানিলা আর ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসছে। আর ডাবের কথা বলেছিলাম, আমি ভাবছিলাম যে ডাবের পুডিং বানাবো, আপিকে খাওয়াবো, আপিরও নাকি অনেকদিন ধরে ক্রেভিং উঠে আসে এবং আপি বানাতে পারে নাই, বাট কুমিল্লাতে আপিরা পুডিং বানানোর জন্য যে পারফেক্ট ডাবটা দরকার ওই ডাবটা পায় না, একদমই কচি ডাব ছিল, আর কচি ডাব দিয়ে অ্যাকচুয়ালি ডাবের পুডিং বানায় একদমই মজা না। সোই তো ততক্ষণে আমার আম্মুর পায়েস রান্নাও হয়ে গেছে, পায়েসটা এখন অনেকটাই তরল লাগতেছে, সো তরল থাকতে থাকতে আমি খেয়ে ফেলবো, কারণ এটা একটু ঠান্ডা হলে আবার জমাট বেঁধে যায়, মানে অনেকটাই ক্ষীরের মতো হয়ে যায় আর কি, আর পায়েসটা অসম্ভব রকমের মজা হয়েছে। যাই হোক, আম্মু সার্ভ করে নিল, এখন হচ্ছে গিয়ে টেস্ট করব। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, ঠিক আছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন, আল্লাহ হাফেজ।